ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লণ্ডভণ্ড মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য। এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে প্রশাসন, বাড়তে পারে প্রাণহানি, এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। রোববার দুপুরে রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়েতে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 259 কিলোমিটার, যা ক্যাটাগরি 5 হারিকেনের সমতুল্য। বাতাসের তীব্রতায় বিভিন্ন জায়গায় বসতবাড়ি, বিশেষ করে টিনের বাড়িঘর এবং অস্থায়ী আবাস ভেঙে পড়ে। অনেক বাড়ির টিনের চাল উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে টেলিকমিউনিকেশন টাওয়ার, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি ও গাছপালা। তাছাড়া দুর্গত এলাকায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ, বন্ধ ইন্টারনেট সেবাও। স্থানীয়রা জানান, উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য জুড়েই এখন মোখার ক্ষতচিহ্ন। এর আগেও মিয়ানমারে আঘাত এনেছে ছোট বড় অনেক ঘূর্ণিঝড়, তবে এত শক্তিশালী ঘূর্ণিঝড় এর আগে তারা দেখেননি। আবহাওয়াবিদরা বলছেন, মিয়ানমারের ইতিহাসে 13 বছরের মধ্যে সবচেয়ে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ছিল এটি। সবশেষ 2010 সালে সাইক্লোন গিরির তাণ্ডবে প্রাণ হারান 45 জন।